নয় বছর তো জোর করে শাসন কাউকে দেওয়া যায়নি। দোষটাকে দোষের বিচার করো, ঠিক আছে। রাত্রে তাহলে কি খান? ভাত না মুড়ি? সব সময় যেটা জুড়বে সেটাই খান। আচ্ছা আচ্ছা। ভাত রুটি জোড়া ভাতটা খাওয়া হয়, পান্ত ভাত খাওয়া হয় রাত্রে। হ্যাঁ, দিন সকালে 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 পান্ত ভাতও খাওয়া হয়, যখন যা জুটে। হ্যাঁ, সেটা আপনার এই এই বয়সেও দাঁত পড়েনি তো? না, দাঁত পড়ছে। এই যে দাঁত তো খারাপ, দাঁত ভালো নয়, পোকা মোকা খেয়ে এখন গোটা দাঁত আছে। হ্যাঁ, অনেক অনেক দাঁত আছে, অনেক দাঁত আছে। মানে মহাপ্রভুর আশীর্বাদে মানে দাঁত আছে, আপনার চুখো আছে, তাই তো? দাঁত অবশ্যই প্রথমে ভীষণ ভালো মানি, ভালো হয়নি সে পরে দাঁত বাড়াইছে। মা বাবা অত তো গরিব লোক ছিল, ওইসব দিকে অত দেখত না, ছেলাবেলার দিকে অত লক্ষ্যপাত করত না। তারপরে এইসব অবস্থা।